Dear Alim, second year students, how are you? Hope you are well. Dear students, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়বো এবং রাইট ফর্ম অফ ভার্বের পার্ট টু পড়বো। আমরা এর আগে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট ওয়ান ক্লাস করেছি, এখন পার্ট টু পড়বো। সো আজ আমরা শুরু করে দিই। রোল নাইন এর আছে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমাদের রুলটা হচ্ছে কি, প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো আমরা একটা সেন্টেন্স প্যাসিভ ভয়েস এটা কীভাবে বুঝবো দেখো, এটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে যেই সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা ডুয়ার কি না, মানে সাবজেক্ট নিজে কাজ করে কি না। যেমন ধরো এখানে আমাদের সাবজেক্ট কী আছে, দিস ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, ওয়াজ ডু বাই হিম। সো এখানে দিস ওয়ার্ক মানে এই কাজ, কাজ কি নিজে করেছে, কাজ করে নেই, কাজকে করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এটা প্যাসিভ ভয়েস। সো আমাদের নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসের ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এরপর দেখো, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম। সো এখানে কি করা হয়েছে যে প্রবলেম তো সমাধান হয়নি, নিজে নিজে সমাধান হয়নি, তাকে সমাধান করতে হয়েছে, তাই না। তাহলে আমাদের যে ভার্বটা সলভ মানে সমাধান করা, এটা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভ। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই হিম। এরপরে দেখো, দ্য কলেজ ইজ ক্লোজ ফর প্যান্ডামিক, সো কলেজ বন্ধ করা হয়েছে, কলেজ কিন্তু নিজে নিজে বন্ধ হয়নি, কলেজ বন্ধ করা হয়েছে। সো এটা প্যাসিভ ভয়েস এবং এটার ভার্বটা হচ্ছে কি, ক্লোজ, আর ক্লোজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লোজড। আচ্ছাটা কী হবে, দ্য কলেজ ইজ ক্লোজড ফর প্যান্ডামিক। ওকে, এবার আছে রোল টেন, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইন যোগ করা হয় অথবা দ্বিতীয় ভার্বের আগে টু বসে। সো আমাদের সিম্পল সেন্টেন্সটা কী হতে হবে, সিম্পল সেন্টেন্স এবং দুটো ভার্ব থাকতে হবে। এটা শুধু সিম্পল সেন্টেন্স না, আমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্স একটা সিঙ্গেল ক্লজের ক্ষেত্রেও হয় তাহলে আমাদের এই নিয়মটা প্রযোজ্য হবে, মানে একটা ক্লজে অথবা একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসবে। এখানে কী আছে, হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, হি সাবজেক্ট, স একটা ভার্ব আছে, বয় অবজেক্ট আছে, আর প্লে আর একটা ভার্ব আছে, স একটা ভার্ব আছে, সি এর পাস্ট ফর্ম, আর এখানে প্লে একটা ভার্ব আছে। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। তারপরে দেখো আছে, আই হার্ড হিম স্পিক, হার্ড একটা ভার্ব আছে, স্পিক একটা ভার্ব আছে, তাহলে অ্যান্সারটা কী হবে, আই হার্ড হিম স্পিকিং। তারপরে দেখো, হি হেল্প মি মেকিং দ্য হাউস, হেল্প মি মেক দ্য হাউস, মেক দ্য হাউস সাবজেক্ট হচ্ছে হি, একটা ভার্ব আছে হেল্প, একটা ভার্ব আছে মেক, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, হি হেল্পস মি মেকিং দ্য হাউস, মানে প্রথম ভার্বটা তার নিজস্ব ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম যে ফর্মে থাকুক থাকবে, আর পরের ভার্বটার সাথে আইন যুক্ত হবে। ওকে, এবারে নোট আছে দেখো, এখানে আছে দ্বিতীয় ভার্বটির যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। সো দ্বিতীয় ভার্বটি, এর আগে আমরা কী জানছি যে দ্বিতীয় ভার্বের সাথে আইন যুক্ত হয়, কিন্তু এই দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তাহলে এর পূর্বে টু বসবে। সো দেখো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিড নিউজ পেপার, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, কেন বা কী উদ্দেশ্যে গিয়েছিলাম, রিড নিউজ পেপার মানে নিউজ পেপার পড়ার জন্য। তাহলে এখানে কী বোঝাচ্ছে যে আমি নিউজ পেপার পড়ার উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়েছিলাম, তাহলে যেহেতু আমার দ্বিতীয় ভার্বটির উদ্দেশ্য বোঝা যাচ্ছে, মানে প্রথম ভার্বটি ওয়েন্ট গিয়েছিলাম, দ্বিতীয় ভার্বটি রিড, আর এটা হচ্ছে কি আমার উদ্দেশ্য। সো উদ্দেশ্য যেহেতু বোঝাচ্ছে এখানে রিডের পর্বে টু হবে, এখানে কিন্তু রিডিং হবে না, মানে আইন যুক্ত হবে না। তাহলে অ্যান্সারটা কী হবে, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড নিউজ পেপার। এরপর আছে দেখো, হি রিপেয়ার্ড দ্য বুট সেল ইট, হি রিপেয়ার্ড, সে মেরামত করেছিল, রিপেয়ার্ড একটা ভার্ব আছে পাস্ট ফর্মে, এরপর একটা ভার্ব আছে কি সেল, সে
নৌকাটা রিপেয়ার করেছিল, মানে মেরামত করেছিল। কেন মেরামত করেছিল? বিক্রি করার জন্য, মানে বা বিক্রি করার উদ্দেশ্যে মেরামত করেছিল। সেজন্য এখানে সেলের সাথে আইএনজি হবে না, মানে সেলিং হবে না, এখানে হবে টু সেল, মানে সেলের আগে টু বসবে। আচ্ছাটা কি হবে? হি রিপেয়ার্ড দ্য বোট টু সেল ইট। ওকে, 11 নম্বর ভুলে যাই, এখানে আছে হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু, ইউজ টু, মাস্ট ইত্যাদি থাকে হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে যে এই ভার্বগুলোর পরে ভার্ব সবসময় তার প্রেজেন্ট ফর্মে বসবে, মানে ভার্ব তার নিজস্ব বেস ফর্মে বসবে। এই ভার্বগুলোর পরে ভার্বের সাথে কোনো ইএস যুক্ত হবে না, এস যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, মানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো আছে কি, হি ক্যান ডু ইট ইজিলি, ক্যান আছে, সো আমার মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, ডু ডু ই থেকে যাবে। আচ্ছা, ঠিকই হচ্ছে, হি ক্যান ডু ইট ইজিলি, একইটাই। তারপরে দেখো, এভরিবডি শুড রেসপেক্ট হিস প্যারেন্টস, সবাই তার বাবা মাকে সম্মান করা উচিত। শুড, শুড একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, সেই জন্য এর পরে যে ভার্ব থাকছে রেসপেক্ট, এর কোনো চেঞ্জ হবে না। আনসারটা হবে এভরিবডি শুড রেসপেক্ট হিস প্যারেন্টস। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, মে আজকে বৃষ্টি হতে পারে, মে আসে তো না, মেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। সো এখানে রেইনের কী হবে? রেইনের ভার্ব ফর্মে কোনো পরিবর্তন হবে না, আনসারটা একই থাকছে, হিট, ইট মে রেইন টুডে। নাম্বার 12, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো এখানে ভবিষ্যৎ নির্দেশক শব্দ বলতাম না, যেটা বুঝি সেটা হচ্ছে যেমন ধরো আগামীকাল, আগামী পরশু, ভবিষ্যতে, পরবর্তী সময়ে, জাস্ট এই যে সময়গুলো স্বাভাবিকভাবে এগুলো ভবিষ্যৎ নির্দেশ করছে। ভবিষ্যৎ নির্দেশক শব্দগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা জানি একটা মোডাল ভার্ব থাকে, মোডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে, এখানে শ্যাল থাকতে পারে, উইল থাকতে পারে, আর সেজন্য ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মেই বসবে। এখানে দেখো এক্সাম্পলে কি আছে, আই গো টু ঢাকা টুমোরো, আই গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব, আগামীকাল, টুমোরো, এটা ভবিষ্যৎ নির্দেশক শব্দ। তাহলে আমাদের এখানে কি হবে? আনসারটা হবে আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। এরপর আছে হি জয়েন দ্য নেক্সট ডে, সে পরের দিন জয়েন করবে, তাহলে এখানে কি আসবে আনসারটা? হি উইল জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। ওকে, রুল 13, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। জাস্ট সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এর সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে, প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে ভার্বটাও প্লুরাল হবে। দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গো, টু বি, টু বি মানে এখানটা বি ভার্ব বসবে, বি ভার্ব কি? অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যে কোনো একটা বসবে। ওকে, সাউড, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গো, টু বি সাউড। তো অ্যান্সারটা কী হবে? দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ সাউড, অফ দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো, প্লুরাল হলে কিন্তু এখানে দা থাকুন হতো না, আর ম্যাঙ্গো হয়ে না হয়ে কিন্তু ম্যাঙ্গোজ হতো। সো এখানে যেহেতু সিঙ্গুলার বোঝা যাচ্ছে, আমার ভার্বটা কি সিঙ্গুলার হবে, ইজ হচ্ছে। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, টু বি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ারের পর অ্যাস আছে, তার মানে এটা প্লুরাল নির্দেশ করছে, এখানে একাধিক ফুলের কথা বলা হচ্ছে। অফ দ্য গার্ডেন, বাগানটির ফুলগুলো কি সুন্দর, আনসারটা কি হবে? দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল। দিস পেপার্স, টু বি প্রিন্টেড, পেপার্স, পেপার্স, দিস এটা প্লুরাল নির্দেশ করছে, এগুলো, আর হচ্ছে পেপার্স, পেপার পরে অ্যাস আছে, তার মানে এখানে একটা পেপার না কয়েকটা পেপারের কথা বলা হচ্ছে, প্লুরাল নির্দেশ করছে। সো এখানে বি ভার্ব কী হবে? দিস পেপার্স আর প্রিন্টেড, আনসারটা হচ্ছে দিস পেপার্স আর প্রিন্টেড, আর এখানে বি ভার্বটা হচ্ছে আর, মানে প্লুরাল বসলো। এরপর আসলে রুল 14, মূল ভার্বের আগে টু বি হ্যাভিং থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। A community center is going to be established. Okay, kya chhe khane? A community center is going to be
established যে বি আছে টু বি ভার্ব আছে টু বি আছে সো এখানে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে established আই ডোন্ট মাইন্ড হ্যাভ এ কাপ অফ কফি আই ডোন্ট মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি আই ওয়েন্ট হোম হ্যাভ হিজ স্যালারি হি ওয়েন্ট হোম হ্যাভ হিজ স্যালারি হি ওয়েন্ট হোম হ্যাভিং হিজ স্যালারি রুল 15 সাধারণত ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্র্যাকেটের মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এটা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় মানে কোনো একটা কাজ করার আর সময় বাকি না আমাদেরকে এখনই কাজটা করতে হবে এটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের অর্থ আর হচ্ছে উইশ উইশ মানে কোনো কিছু আকাঙ্ক্ষা করা ইচ্ছা করা ইত্যাদি পরে সাবজেক্ট ও ব্র্যাকেটের মূল ভার্ব থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে ভার্বের ফার্স্ট ফর্ম হবে ইট ইজ টাইম ইউ ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট ইজ টাইম ইউ ফিনিশ এ কোর্স এখানে দুটো জিনিস মনে রাখতে হবে প্রথমত এখানে ইউ আছে তারপর আছে ফিনিশ ভার্বটা হচ্ছে ফিনিশ তো বলা আছে যে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হবে ঠিক আছে সো আমরা আগে অ্যান্সারটা দেখি It is time you finished a course on English language. It is time you finish a course on English language. এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট আছে একটা ইট ইস টাইমের পর একটা সাবজেক্ট আছে ইউ হ্যাঁ আর ইউ যদি মানে ইট ইস টাইমের পর যদি একটা সাবজেক্ট থাকে আই ইউ হি সি উই দেই বা যে কারোর নাম থাকে বা কোনো বিষয় থাকে তাহলে এখানে ফার্স্ট ফর্ম হবে ভার্বের ফিনিশের জায়গায় ফিনিশড হয়েছে ইট ইস টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই উইশ আই সিং আই উইশ আই স্যাং ঠিক আছে ভার্ব আছে এখানে সিংয়ের ফার্স্ট ফর্ম স্যাং বসেছে সো ইট ইস টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই উইশ আই স্যাং এ পরটা দেখে অ্যাজ ইফ অ্যাজ দো উইশ ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়ার বসে অ্যাজ ইফ অ্যাজ দো আই উইশ আনরিয়াল পাস্ট যদি বুঝে তাহলে বি ভার্বের পরিবর্তে ওয়ার বসবে হি বিহেভস অ্যাজ ইফ হি ব্র্যাকেট আছে বি আ লিডার হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার আই উইশ আই বি আ মিলিয়নিয়ার এখানে আই উইশ আই ওয়ার আ মিলিয়নিয়ার এখানে ওয়ার বোঝা একটা মানে নিয়মটা হবে কীরকম যে আনরিয়াল পাস্ট বোঝাতে হবে যেটা আসলে না হি বিহেভ সে আচরণ করছে অ্যাজ ইফ যেন হি বি আর লিডার না যেন সে একজন লিডার সে একজন নেতা এখানে আসলে কিন্তু সে নেতা না যদি সে নেতা হতো তাহলে কিন্তু আমরা যেন শব্দটা ব্যবহার করতাম না মানে অ্যাজ ইফ শব্দটা এখানে আসতো না সো এখানে সত্যিকার অর্থে সে লিডার না কিন্তু সে লিডারের মতো আচরণ করছে আর এরকম আনরিয়াল পাস্ট থাকলে বি ভার্ব সবসময় ওয়ার হবে মানে অ্যাম ইজ আর হবে না ওয়ার হবে আই উইশ আই বি আ মিলিয়নিয়ার তো আমি কি আমার আমি আকাঙ্ক্ষা করি আমি একজন মিলিয়নিয়ার হবো কিন্তু আসলে আমি মিলিয়নিয়ার না আমি যদি মিলিয়নিয়ার হতে পারতাম কিন্তু আসলে আমি মিলিয়নিয়ার না সেই জন্য এখানে আই উইশ আই বি ভার্বটা ওয়ার হয়েছে মানে আনরিয়াল পাস্ট থাকলে ওয়ার হয় আই উইশ আই ওয়ার আই মিলিয়নিয়ার So dear students, that's all for today. Thank you very much. Stay home, stay safe.